নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে দ্বার। নমস্কার, আমি প্রদীপ্তা ভট্টাচার্য, নৃত্যশিল্পী, কলকাতা থেকে। আমি এক্ষুনি আমার হাত থেকে স্যানিটাইজ করলাম, মুখে মাস্ক পরেছিলাম। দিনে যতবার প্রয়োজন তার থেকে বেশিবার নিজের হাত স্যানিটাইজ করুন, চোখ নাক মুখের থেকে দূরে রাখুন, অলওয়েজ মাস্ক পরে থাকুন। বাইরে বেরোলে, বাইরে না বেরোলেও ঘরের মধ্যে থেকেও যদি ঘরে জনসংখ্যা বেশি থাকে বা সামনের বাড়ির কারোর সাথে কথা বলছেন, মাস্কটা পরে থাকুন। একমাত্র এগুলোর মাধ্যমেই, এই সতর্কতাগুলো অবলম্বনের মাধ্যম দিয়েই আমরা করোনাকে জয় করতে পারব। আজ বিশ্ববাসীর কাছে সকলের একটাই অনুরোধ, নিজে সুস্থ থাকো, সকলকে সুস্থ রাখো। স্টে সেফ, স্টে অ্যাট হোম। চীন, জাপান, ইতালি, স্পেন সব দেশে আজ মৃত্যু মিছিল। এই মৃত্যু মিছিলকে আমরা একটা ভাবেই বন্ধ করতে পারি, দূরত্ব বজায় রেখে। ঘর লক করুন, চাবিটা দূরে সরিয়ে রেখে দিন। খুব প্রয়োজন না পড়লে বাড়ি থেকে না বেরোনোই ভালো। করোনা এমন একটা মহামারী আজ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, যেখানে মানুষকে চোখের সামনে শেষ হয়ে দেখতে হচ্ছে, ছোট থেকে বড় সকলকে, শিশু থেকে বৃদ্ধ, মাঝবয়সী, সকলেই মরণ রোগের থাবায় আক্রান্ত হচ্ছে। আজ একটা মানুষের থেকে বহু মানুষের মধ্যে এটি সংক্রমিত হচ্ছে। তাই নিজেকে 14 দিন ঘরের মধ্যে বন্ধ করে রাখুন, যদি মনে হয় যে আপনি কোনো রকম ভাবে সেই সংক্রমণের স্পর্শে এসেছেন। তাতে নিজেও সুস্থ থাকবেন, বাড়ির মধ্যে যারা থাকছে তাদেরকেও সুস্থ রাখতে পারবেন। নিজের সতর্কতা অবলম্বনের মধ্যে দিয়ে কিন্তু আমরা একমাত্র ভাবে আমরা পারবো এই করোনাকে জয় করতে। কারণ যদি আমি অসতর্ক ভাবে থাকি, তাহলে কারোর মধ্যে থেকে আমার কাছে সেই সংক্রমণটা আসতে পারে বা আমার দ্বারা কারোর কেউ সংক্রামিত হতে পারে। তাই একমাত্র দূরত্ব বজায়, কিছুদিন ঘরে থাকাটা সকলের জন্য মঙ্গলময় হবে। আজ করোনার থাবায় লাখো লাখো মানুষ মারা যাচ্ছে, যেটি খুবই দুর্বিষহ। আজ এত উন্নত হয়ে গেছে আমাদের মেডিকেল প্রযুক্তি, তাতেও বহু মানুষের প্রাণ যাচ্ছে। প্রযুক্তির কাছেও কোথাও একটা যেন মাথা নত করতে হচ্ছে। তাই প্রযুক্তির সাথে থাকতে হবে, সকলকে সুস্থ রাখতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে। বাজার থেকে আসুন কি দোকান থেকে আসুন কি মেডিসিনের দোকান থেকে আসুন, যেখান থেকেই আসুন, জিনিসটা সাইডে রেখে সেটাকে স্যানিটাইজ করে, নিজে স্যানিটাইজ হয়ে যে কাপড়টা পরেছিলাম সেই কাপড়টাকে স্যানিটাইজ করে তারপর সেটাকে নেক্সট টাইম পরুন। কারণ এর মধ্যে থেকে, এই সতর্কতাগুলো অবলম্বনের মধ্যে থেকেই কিন্তু আমরা করোনাকে দূরে রাখতে পারবো। যেখানে সেখানে থুতু ফেলবেন না, আপনার সংক্রামিত থুতুটা বা কারোর থুতু ফেললে সেখান থেকে সংক্রমণ ঘটতে পারে। যদি কোনো জায়গা মনে হয় যে সেই জায়গাটা থেকে বা কোনো মানুষের মধ্যে থেকে এই সংক্রমণটা আসছে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করুন, তারা যথাসম্ভব আমাদের পাশে আছে। পুলিশ, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক দিবারাত্রি নিজের পরিবারকে ত্যাগ করে আমাদের পাশে আছে। তাহলে তো আমাদের অবশ্যই উচিত তাদের পাশে থাকার, তাদের সাথে একসাথে হাতে হাত মিলিয়ে করোনাকে জয় করার। করোনা থেকে জয় করতেই হবে, কারণ রোগের কাছে তো মানুষের মৃত্যু হতে পারে না, এটা তো সম্ভব না। তাই একমাত্র আমরাই পারবো আমাদেরকে বাঁচিয়ে রাখতে। কবির ভাষায়, নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার, নাই নাই ভয়। একদিন নিশ্চয়ই আমরা সকালে উঠে দেখতে পারবো সমস্ত দেশ, সমস্ত বিশ্ববাসী করোনা মুক্ত হয়েছে, সকলে সুস্থ হয়েছে, বিশ্বে আবার আশার আলো, আবার নতুন স্বপ্ন আমরা দেখছি। এই নতুন স্বপ্ন, এই নতুন প্রজন্ম, ভবিষ্যতের যারা প্রজন্ম, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে সুস্থ রাখার জন্য আমাদের একান্ত দরকার
দূরত্ব বজায় রেখে ঘরে থেকে সুস্থভাবে জীবনযাপন করার, স্যানিটাইজ করা, ঘর বাড়ি পরিষ্কার রাখা, দরকার হলে যেটা আপনার কাছে আছে, যেই হ্যান্ড ওয়াশটা আছে, যেই স্যানিটাইজারটা আছে, কাপড়ের মাস্ক আছে, যেটা আছে সেটা দিয়ে নিজেকে সুস্থ রাখুন। এমনই না যে দামি স্যানিটাইজার কিনতে হবে, দামি হ্যান্ড ওয়াশ কিনতে হবে, যেটুকুনি আছে আমাদের কাছে সেটুকুনি দিয়েই আমরা নিজেকে সুস্থ রাখব। আশা করি সবাই এগুলো অনুসরণ করছে, আমিও নিজে করছি যতটা সম্ভব হচ্ছে, পারিপার্শ্বিক জায়গাটাকেও স্যানিটাইজ করার চেষ্টা করছি। তো করোনাকে করবই জয়, করোনার কাছে হার মানব না, করোনাকে করব না ভয়। স্টে অ্যাট হোম, স্টে সেফ। নমস্কার।